সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, তোমরা সুস্থ আছো, সুন্দর আছো, এই কামনাই করি। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে আমি হাজির হয়েছি, মোহাম্মদ আবুল হাসান। আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বিষয়ে পাঠদান করিয়ে থাকি আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা কিন্তু দ্বাদশ অধ্যায়, অর্থাৎ তোমার পাঠ্য বইয়ের একেবারেই সর্বশেষ অধ্যায়টি নিয়ে কথা বলছি, এবং আজকের পাঠে এই সর্বশেষ অধ্যায়ের সর্বশেষ পাঠটুকু নিয়ে কথা বলছি। অন্যভাবে যদি বলি, আজকে কিন্তু এই পাঠ্য বইটির উপর সর্বশেষ ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে যাওয়ার আগে কোন বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তার একটি ধারণা নেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, এই মানচিত্র দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো? এই মানচিত্রটি কোন জায়গার? এখানে কিন্তু বাংলাদেশের ছবি মানচিত্র দেখানো হয়েছে, এছাড়া বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর কথা বলা আছে, এখানে শ্রীলঙ্কা এবং মালদ্বীপের কথা বলা আছে। এই মানচিত্র দেখে আমার ধারণা তোমরা পাঠ্য বইয়ের সাথে ইতোমধ্যেই সংযোগ স্থাপন করতে পেরেছ। আজকে মূলত আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়ে পাঠ গ্রহণ করব, তা হচ্ছে সার্ক সম্পর্কে, অর্থাৎ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা নামে যে সংস্থাটি কাজ করে তার নাম হচ্ছে সার্ক। তাহলে এই সার্ক সম্পর্কে আজকের পাঠ শেষে কোন কোন বিষয়গুলো জানবো তা দেখি, অর্থাৎ আজকের পাঠ শেষে সার্কের গঠন বলতে পারবে, অর্থাৎ কীভাবে সার্ক গঠিত হয়েছিল, কোন কোন রাষ্ট্রগুলো কখন কীভাবে একত্রিত হয়ে এই সার্ক গঠিত হয়েছে, এ সম্পর্কে আমরা একটি ধারণা নিব, এবং সেই সঙ্গে সদস্য রাষ্ট্রগুলোর নাম বলতে পারবে। অর্থাৎ আমরা শুরুতে কিন্তু মানচিত্র দেখেছি এবং সেখানে কিন্তু সার্কভুক্ত দেশগুলোর সদস্য রাষ্ট্রের মানচিত্র দেওয়া ছিল। ঠিক একইভাবে আমরা আরও জানবো সার্ক গঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য, অর্থাৎ কেন সার্ক গঠিত হয়েছিল, কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে সার্ক গঠিত হয়েছে, এবং সেখান থেকে সদস্যভুক্ত রাষ্ট্রগুলো কী কীভাবে উপকৃত হতে পারে, এ বিষয়টি সম্পর্কে আমরা জানব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এছাড়া তোমরা দেখবে এই পাঠের শেষের দিকে এসে সার্কভুক্ত দুটি সদস্য রাষ্ট্রের কিছু তথ্যগত বিষয় নিয়ে তোমাদের সামনে আমরা কথা বলব, অর্থাৎ সার্কভুক্ত দেশগুলো সম্পর্কেও তোমরা কিছুটা জানার সুযোগ পাবে। তাহলে এই শিখনফলকে সামনে রেখে আমরা যদি আজকের পাঠে যাই, তাহলে দেখব যে পাঠের সর্বশেষ এই ১২তম অধ্যায়ের এই তৃতীয় পাঠটুকু আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমরা দেখি সার্ক সম্পর্কে কী বলা আছে। সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, বাংলাতে বলা হয়েছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। খেয়াল করে দেখো, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, দক্ষিণ অর্থাৎ এশিয়া মহাদেশের দক্ষিণ অংশে আমরা যারা আছি, বঙ্গোপসাগরের কাছাকাছি এই যে দেশগুলো আছে, এই দেশগুলোকে নিয়ে, অর্থাৎ এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চল অবস্থিত সাতটি দেশ নিয়ে ১৯৮৫ সালে সার্ক, ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়। তাহলে খেয়াল রাখো যে আমাদের একটি তথ্য মনে রাখতে হবে, ১৯৮৫ সালের ডিসেম্বর মাস। পরবর্তীতে ২০০৭ সালে আফগানিস্তান যুক্ত হয়, এই তথ্যটি আমাদের মনে রাখতে হবে। তাহলে শুরুতে খেয়াল করে দেখো, আমরা বলেছি যে এই অঞ্চলের সাতটি দেশ সার্ক গঠিত করে গঠন করে, এবং পরবর্তীতে আমরা বললাম ২০০৭ সালে আফগানিস্তান যুক্ত হয়। তাহলে সার্কের সদস্য কিন্তু সাত এবং আরও একটি দেশ, মোট আটটি রাষ্ট্র হয়ে গেল। জাতিসংঘের মতো সার্কও একটি স্বাধীন উন্নয়নমূলক সংস্থা। খেয়াল করে দেখো, আমরা কিন্তু জাতিসংঘ সম্পর্কে পড়ছি, জাতিসংঘের পরে আমরা পড়েছি তার সহযোগী সংস্থাগুলো, আজকের পাঠে আমরা কিন্তু পড়ছি সার্ক, অর্থাৎ একটি আঞ্চলিক সংস্থা। কিন্তু খেয়াল করে দেখো, এই দুটি সংস্থার মধ্যে কিন্তু একটি মিল আছে, দুটি আন্তর্জাতিক সংস্থা এবং তারা স্বাধীনভাবে রাষ্ট্রগুলোর উন্নয়নের জন্য কাজ করে থাকে, অর্থাৎ এই রাষ্ট্রগুলো তার সদস্যভুক্ত যে রাষ্ট্রগুলো আছে তাদের বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করে থাকে। আমরা এক্ষেত্রে কিন্তু সাতটি সদস্য রাষ্ট্রের পতাকাগুলো, অর্থাৎ আটটি রাষ্ট্রের পতাকার ছবি এখানে দেওয়া আছে, এবং মানচিত্রে কিন্তু এই আটটি দেশ দেখানোর চেষ্টা করেছি আমরা, এবং তোমার পাঠ্য বইতেও কিন্তু এই আটটি দেশের ছবি আছে। তাহলে আমরা যদি আলাদা করে এই রাষ্ট্রগুলো সম্পর্কে, রাষ্ট্রের নামগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে চাই, তাহলে আমরা দেখি কোন কোন রাষ্ট্রগুলো এর সদস্যভুক্ত। আমরা প্রথমে দেখে নেই যে ১৯৮৫ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত প্রথম সার্ক সম্মেলন হয়, এবং এখানে এই ছবিটি আমরা সংগ্রহ করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, তখন সাতটি দেশ ছিল এর সদস্য। তাহলে এই তথ্যটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এবার সার্কভুক্ত দেশগুলোর নামের তালিকার কথা বলেছিলাম, আমরা দেখি প্রথমে আমরা আমাদের দেশ বাংলাদেশের কথা বলি, এবং আরেকটি মনে রাখার বিষয় হচ্ছে সার্ক
সম্মেলন কিন্তু প্রথম হয়েছিল ঢাকায়। তারপরে আমরা দেখি বাংলাদেশের পাশাপাশি আমরা বলছি যে ভারত হচ্ছে এই সার্কের সদস্য, পাকিস্তান সার্কের সদস্য, মানচিত্রেও কিন্তু তোমরা দেখেছ নেপাল আছে বাংলাদেশের মানচিত্র। যদি তোমরা খেয়াল করতে বাংলাদেশের মানচিত্র উপরের দিক, তবে অথবা যদি ম্যাপ থেকে যদি তোমরা অধ্যয়ন করো তাহলে দেখবে উত্তর দিক, ম্যাপের উপরের দিকটিকে আমরা উত্তর দিক ধরি, তাহলে বাংলাদেশের উত্তর দিকে আছে নেপাল। এবং সেই সঙ্গে পাশাপাশি আরেকটি দেশ আছে ভুটানও, কিন্তু আমাদের মানচিত্রের উপরের দিকে বা উত্তর দিকে নেপাল ভুটান। এবং শ্রীলঙ্কা হচ্ছে তোমরা খেয়াল করে দেখবে ভারতের মানচিত্রের একেবারে নিচের দিকে একটি দ্বীপ রাষ্ট্র, এবং তারও পাশাপাশি আরেকটি ছোট রাষ্ট্র আছে মালদ্বীপ। এবং যেহেতু সর্বশেষ সদস্যভুক্ত রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান, এবং তা সদস্য হয়েছে 2007 সালে, এই জন্য আমরা আফগানিস্তানকে সর্বশেষ রেখেছি। এবং তোমরা যদি এই সার্কভুক্ত দেশগুলোর মানচিত্র আবার একটু খেয়াল করো, তোমার পাঠ্য বইতে আছে, তাহলে দেখবে একেবারে উপরের দিকে বাম দিকে কর্নারে, অথবা অন্যদিকে আমরা যদি বলি বাংলাদেশ থেকে উত্তর পশ্চিম দিকে যদি একেবারে সর্বশেষ সার্কভুক্ত দেশগুলো রাষ্ট্রের যে মানচিত্র আছে তাতে আমরা দেখব আফগানিস্তানকে দেখানো হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বর্তমানে আমরা যদি খেয়াল করে দেখি সার্কভুক্ত দেশের সদস্য সংখ্যা 8, এবং সর্বশেষ যে দেশটি আমাদের সার্কের সাথে সম্পৃক্ত হয়েছে তার নাম হচ্ছে আফগানিস্তান, এবং কত সালে সম্পৃক্ত হয়েছে 2007 সালে। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে কত সালে প্রথম সার্ক যাত্রা শুরু করে, আমার মনে হয় তোমরা এখন বলতে পারবে যে 1985 সালে ডিসেম্বর মাসে এবং ঢাকা থেকেই সার্কের যাত্রা শুরু হয়। আমরা সার্কের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এখানে সার্কের লগো দেওয়া আছে। খেয়াল করে দেখো যে কোনো আন্তর্জাতিক সংস্থা যখন গঠিত হয় তার কতগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। তোমরা কিন্তু জাতিসংঘেরও লক্ষ্য এবং উদ্দেশ্য এ বিষয়ে ধারণা লাভ করেছ। তাহলে আমরা বলেছি জাতিসংঘ একটি হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, সার্ক একটি আঞ্চলিক সংস্থা, কিন্তু এটি একটি আন্তর্জাতিক সংস্থা। এই আঞ্চলিক সংস্থা হিসেবে সার্ক কোন কোন বিষয়গুলিকে সামনে রেখে এ সংস্থাটি গঠন করেছে একটু দেখার চেষ্টা করি। বলছে যে সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো বাংলাদেশ সহকারে যে 7টি দেশের কথা আমরা বলছি, এই দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত পরিবর্তন ঘটানো। তো দ্রুত পরিবর্তন বলতে আমরা কি বুঝি, খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় নিয়ে যাব, এবং এর জন্য একটি দেশ আরেকটি দেশকে কোন দিক থেকে সাহায্য সহযোগিতা করতে পারে সেটি হচ্ছে তার অভিজ্ঞতার বিনিময় করে হতে পারে, যদি প্রয়োজন হয় অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করবে সেভাবেও হতে পারে। এভাবে আমরা দেখি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একটি দেশ আরেকটি দেশের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তোমার দ্রুত পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে। দেশগুলো বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা, অর্থাৎ এই সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে দুর্বল দেশ যদি থাকে তাহলে অন্যান্য দেশগুলো অথবা যারা অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় থাকে ওই দেশগুলো মিলে ওই দুর্বল দেশটিকে দ্রুত উন্নয়নের রাস্তায় নিয়ে আসা, অর্থাৎ তাদেরকে আরও অর্থনৈতিকভাবে ভালো করার চেষ্টা করানোর জন্য তাদেরকে সুযোগ করে দেওয়া বা আত্মনির্ভরশীল হতে সাহায্য করা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা। তোমরা কিন্তু অনেক সহযোগী সংস্থার কথা পড়েছ গত ক্লাসে, গত পাঠেও ছিল, তোমরা দেখেছ WHO, FAO বা খাদ্য সংস্থা যেটির কথা বলছি, ইউনিসেফ, ইউনেস্কো, ওয়ার্ল্ড ব্যাংক, এই নামগুলো কিন্তু তোমাদের কাছে খুবই পরিচিত, জাতিসংঘ খুবই পরিচিত। অথবা আমরা বলতে পারি যে এই যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে এই সার্ক কিন্তু একটি সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখবে, এতে করে কী হবে ওই আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে আঞ্চলিক সংস্থা হিসেবে যে সকল সুযোগ সুবিধাগুলোর সাথে একটি রাষ্ট্রকে সংযোগ স্থাপন করে দেওয়া যায় সে কাজটি কিন্তু যেন করতে পারে, এই গুরুত্বপূর্ণ ভূমিকাটি কিন্তু সার্ক নিয়ে থাকে, অর্থাৎ তার সদস্য রাষ্ট্রগুলোর জন্য সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের মাধ্যমে, অন্যান্য সংস্থাগুলোর সাথে সম্পর্কের মাধ্যমে এই দেশগুলোর উন্নয়ন সাধন করা। তাহলে খেয়াল করে দেখো প্রত্যেকটি কথার মধ্যে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পারছি, প্রত্যেকটি কাজের মাধ্যমে অর্থাৎ লক্ষ্য উদ্দেশ্যের পিছনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে একটি দেশের উন্নয়ন করা। দেশগুলোর মাধ্যমে ভ্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে চলা খুবই স্বাভাবিক একটি বিষয়। প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা যদি খেয়াল করে দেখো, পাশের বাড়ির সাথে যদি, পাশের ঘরের সাথে যদি তোমার ঝগড়াঝাটি থাকে, তাহলে কখনোই কি তুমি খুব শান্তিতে বসবাস করতে পারবে? পারবে না। কিংবা পাশের বাড়িতে যদি অন্য দুটি ঘরের মধ্যে যদি ঝগড়াঝাটি থাকে, তাও কিন্তু তোমাদের জন্য সমস্যা। তাহলে প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের সদ্ভাব রাখতে হবে, খুব ভালো সম্পর্ক রাখতে হবে, সুসম্পর্ক রাখতে হবে। এবং এই সম্পর্কটি কি যেন অটুট থাকে, তার জন্য একটি সংস্থার অধীনে থেকে আমরা যদি সবাই মিলে মিশে কাজ করি, তাহলে কিন্তু শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। এই বিষয়টিকে সামনে রেখে বলছে যে দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি এবং পারস্পরিক মিলেমিশে থাকার চেষ্টা করা, এতে করে সামগ্রিকভাবে এই অঞ্চলের সকল জনগোষ্ঠীর, সকল রাষ্ট্রের উন্নয়ন সাধিত হবে। তারপরে বলছে যে সদস্য রাষ্ট্রগুলোর স্বাধীনতা রক্ষা ও ভৌগোলিক সীমা মেনে চলা। এখন তোমার মনে করো যে একটি সদস্য রাষ্ট্র অনেক বড়, মনে করো, তাহলে সে যদি চিন্তা করে আমার আশেপাশে ছোট রাষ্ট্রগুলোকে আমি আধিপত্য বিস্তার করব, ওই দেশটিকে আমি দখল করে ফেলব, এটি কি ঠিক হবে? কখনোই না। এই জন্য এই গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রাখা হয়েছে। বলছে যে সদস্য রাষ্ট্রগুলোর স্বাধীনতা রক্ষা, অর্থাৎ প্রত্যেকটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং সেই সঙ্গে ভৌগোলিক সীমা মেনে চলতে হবে। যেই রাষ্ট্রের যেই সীমা, তা কিন্তু প্রত্যেকেই মানতে হবে। কেউ যেন এটি মনে না করে আমি এই সীমানা মানি না, আমি তার একটি অংশ দখল করে ফেলবো, এভাবে একটি যুদ্ধাংদেহী মনোভাব অথবা একটি ঝগড়াটে মনোভাব যেন পাশাপাশি কোনো রাষ্ট্রের মধ্যে না তৈরি হয়, এর জন্যই কিন্তু এই লক্ষ্য উদ্দেশ্যটিকে সামনে রাখা হয়েছে। আমরা আগেও বলেছি যদি পারস্পরিক বোঝাপড়া থাকে, শান্তি শৃঙ্খলা থাকে, তাহলে কিন্তু উভয় রাষ্ট্রের জন্যই কিন্তু উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে সুবিধা হবে। এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না বা করবে না। তাহলে খেয়াল করে দেখো, যদি একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করে ওই রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে তোমার অপ্রয়োজনে কথা বলে কিংবা কোনো শক্তি প্রয়োগ করে, তাহলে কিন্তু ওই রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিরাজ যেমন নষ্ট হবে, বিনষ্ট হবে, ঠিক একইভাবে আরেকটি রাষ্ট্র কিন্তু তোমার রাষ্ট্রে বা যে রাষ্ট্র প্রথমে আঘাত করেছে বা আক্রমণ করেছে বা হস্তক্ষেপ করেছে, তার উপর আবার অন্য রাষ্ট্র কিন্তু হস্তক্ষেপ করতে পারে। এতে করে একটি আঞ্চলিকভাবে একটি বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাহলে এটি কিন্তু কোনো রাষ্ট্রের জন্যই সুখকর না, শুভ না, ভালো না। তাহলে কী করতে হবে? প্রত্যেকের অবস্থানে ঠিক থাকবে। কোনো দেশের যখন আভ্যন্তরীণ কোনো সমস্যা হবে, তাহলে এই অভ্যন্তরীণ সমস্যাটি সমাধানের জন্য প্রত্যেককেই তার নিজের দেশের কাজগুলো করবে, অন্য রাষ্ট্রের পরামর্শ বা সহযোগিতা পেতে পারে, কিন্তু কখনোই যেন একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের উপর কোনোভাবেই হস্তক্ষেপ করতে না পারে। এই লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোকে সামনে রেখেই আসলে সার্ক নামক দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠিত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় সার্ক সম্পর্কে যদি আমরা একটু সামারি বা সাম আপ করার চেষ্টা করি, তাহলে কোন বিষয়গুলো তোমাদের সামনে আসে তোমরা খেয়াল করে দেখো। এটি দক্ষিণ এশিয়ার একটি সংস্থা, এ বিষয়টি তোমরা ইতিমধ্যে জেনেছ। এবং 1985 সালে এর যাত্রা শুরু হয়। আমরা যদি বলি ডিসেম্বর মাস, তুমি মনে রাখার কথা তোমাদের। তারপরে বলছে প্রাথমিক সদস্য ছিল সাতটি দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছিল প্রথমে 1985 সালের ডিসেম্বর মাসে, এবং বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে 8টি দেশ, এবং সর্বশেষ যুক্ত হওয়া দেশের নাম হচ্ছে আফগানিস্তান। এটি কত সালে যুক্ত হয়েছে? 2007 সালে যুক্ত হয়েছে। এবং দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব এবং সহযোগিতার মাধ্যমে পারস্পরিক উন্নয়ন সাধন করাই হচ্ছে এই সার্ক নামক এই সংস্থাটির লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীরা, পাঠ্য বইয়ের যে মূল পাঠের যে জায়গাটি ছিল, আমার ধারণা তোমরা এখান থেকে কিছুটা জ্ঞান অর্জন করতে পেরেছ। আমরা এবার দেখি যে এর সাথে সম্পৃক্ত করে কোন কোন কাজগুলোর কথা বলা আছে, আমরা সেগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। প্রথমে বলা হয়েছে যে জাতিসংঘ ও সার্ক এই দুটো সংস্থাই যেহেতু উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে, তাহলে এই দুটি রাষ্ট্রের মধ্যে তুমি তোমার সাধারণ চিন্তা থেকে খেয়াল করে দেখো একটি দুটির মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাও কিনা। আমার মনে হয় যে তোমরা কিছুটা ধারণা করতে পারছো, এটি একটি ছোট সংস্থা আর জাতিসংঘ একটি বড় সংস্থা। যদি বড় সংস্থা হয়, তাহলে বড় সংস্থার কর্মপরিধিও হবে অনেক ব্যাপক। যে সকল কাজগুলো বা প্রকল্পগুলো হাতে নিবে, জাতিসংঘ অনেক বড় প্রকল্প হাতে নিতে পারবে। অন্যদিকে সার্ক আবার যেহেতু একটি ছোট সংস্থা, এখানে প্রত্যেকটি রাষ্ট্রের ক্ষেত্রে অনেক ভালোভাবে তারা তদারকি করতে পারবে। আমরা এবার দেখি যে কোন তথ্যটি তোমাদের সামনে উপস্থাপন করতে পারি।
বলছি যে জাতিসংঘ ও সার্ক সংস্থা দুটুই উন্নয়নমূলক ও স্বাধীন সংস্থা, তো স্বাধীনভাবে তারা কাজ করে। জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা, তবে সার্ক হচ্ছে আঞ্চলিক সংস্থা। উভয় সংস্থার কোনোটি কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা হলে তা দমন করার জন্য কিন্তু এই দুটো সংস্থার কোনোটি হস্তক্ষেপ করতে পারে না। প্রত্যেককেই তার নিজের দেশের শান্তি শৃঙ্খলার মূল কাজটি কিন্তু তাকেই করতে হবে। জাতিসংঘ যেহেতু অনেক বড় সংস্থা, সেহেতু এই সংস্থার তহবিল অনেক বড়। অর্থাৎ তহবিল অনেক বড় বলতে আমরা বুঝেছি তাদের ফান্ডিং বা অনেক টাকা নিয়ে তারা বাজেট করে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করতে পারে। ঠিক একইভাবে সার্কের তহবিল অনেক কম, অর্থাৎ ছোট অথবা পরিমাণে কম, এ বিষয়টিকে বোঝানো হয়েছে। তাহলে জাতিসংঘ অনেক বড় সংস্থা, তার ফান্ড বা তার তহবিল অনেক বড় হবে। অন্যদিকে সার্ক একটি ছোট সংস্থা, তাহলে তার ফান্ডও বা কর্মপরিধির জায়গা, অর্থনৈতিকভাবে বাজেট করার জায়গাটিও কিন্তু অনেক ছোট হবে। উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে জাতিসংঘ এগিয়ে থাকবে, এটি স্বাভাবিক। যেহেতু একটি বড় সংস্থা, বিশ্বব্যাপী সংস্থা, তার অনেকগুলো দাতা সংস্থা কাজ করে, অনেক সহযোগী সংস্থা কাজ করে, তোমরা ইতিমধ্যেই জেনেছ, তাহলে জাতিসংঘের কর্মপরিধির জায়গা কিন্তু ব্যাপক এবং বিস্তৃত। অন্যদিকে তার তুলনায় সার্ক এই সংস্থাটির কিন্তু কর্মপরিধি অনেক ছোট। কিন্তু আরেকটি কথা কিন্তু মনে রাখতে হবে, সার্ক ছোট হলেও কিন্তু আমাদের খুব কাছের একটি সংস্থা। যে কোনো প্রয়োজনে আমরা সার্ক থেকে কিন্তু যে সকল ক্ষেত্রে সহযোগিতা নেওয়ার কথা, আমরা সেই সহযোগিতাগুলো কিন্তু সার্ক থেকে দ্রুততম সময়ে নিতে পারি। তারপরে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইতে বলা হয়েছে যে তোমার বিদ্যালয়ের একটি বর্ণনা দিয়ে সার্কভুক্ত কোনো একটি দেশ একটি চিঠি কীভাবে লেখা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই জানো যে চিঠি লেখার বিষয়টি, অন্য একটি পাঠে তোমাদেরকে কীভাবে চিঠি লিখতে হয় সেটি দেখানো হয়েছে। তো আমরা এখানে তোমাদেরকে বলছি যে তুমি তোমার বিদ্যালয়ের একটি চমৎকার বর্ণনা দিয়ে পত্রটি লিখবে। কেন চমৎকার একটি বর্ণনা দিবে? যাতে করে বিদেশি কোনো বন্ধু তোমার লেখা পড়ে তোমার স্কুল সম্পর্কে একটি ভালো ধারণা পায় বা চমৎকার ধারণা পায়। কোন কোন বিষয়গুলিকে আনবে? বিদ্যালয়ের অবকাঠামোগত দিক, একটা দালান কোঠা বা স্কুল ঘরটি কেমন, সে বিষয়টি যেমন এখানে রাখবে। কতগুলো সুযোগ সুবিধা দিয়ে কিন্তু একটি বিদ্যালয় স্থাপন হয়, সেই সুযোগ সুবিধাগুলোর কথা বলবে। যেমন লাইব্রেরির কথা বলতে পারো, স্যানিটেশনের কথা বলতে পারো, সুপেয় পানি বা টিউবওয়েলের কথা বলতে পারো, খেলার মাঠের কথা বলতে পারো, এই বিষয়গুলোকে নিয়ে তোমার স্কুলে বাগানের কথা বলতে পারো। এই বিষয়গুলোর চমৎকার বর্ণনা দিয়ে, অর্থাৎ এমনভাবে বর্ণনাটি দিবে যাতে করে তোমার বিদেশি কোনো বন্ধু তোমার চিঠিটি পড়ে তোমার বিদ্যালয় সম্পর্কে যেন একটি চমৎকার, চোখ বন্ধ করে যেন সে ধারণা করতে পারে, ওহ কি সুন্দর একটি বিদ্যালয়। ঠিক এই বিষয়টিকে মাথায় রেখে তোমরা লিখে ফেলবে। তারপরে চিঠির বিভিন্ন অংশ তোমরা মনে করবে, কারণ আগের পাঠে এগুলো আছে এবং বাংলা বিষয়েও কিন্তু তোমাদেরকে এই চিঠি লেখার অভ্যাস করানো হয়েছে, তোমরা জানো। আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে খামের উপরে তোমরা কিন্তু অবশ্যই একটি ইংরেজিতে লিখতে হবে, কেননা এটি একটি আন্তর্জাতিক, অর্থাৎ অন্য রাষ্ট্রে যেহেতু চিঠিটি যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা খামটি যখন আঁকবে সাজাবে এই কাজটি করার সময়, তোমরা ইংরেজিতে খামের উপরে ঠিকানাটি লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখি সার্কভুক্ত দেশগুলোর কার্যতালিকা, অর্থাৎ কোন কোন বিষয়গুলো নিয়ে সার্কভুক্ত দেশ কাজ করে থাকে। তোমরা দেখো যে অর্থনৈতিক ক্ষেত্রটিতে কিন্তু সার্ক কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে দেখি সার্কভুক্ত দেশগুলোর কার্যতালিকা, অর্থাৎ কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে সার্ক কাজ করে থাকে। আমরা কিন্তু তার লক্ষ্য এবং উদ্দেশ্য যখন আলোচনা করেছি তখন কিন্তু তোমাদেরকে বলেছি। তারপরেও দেখো, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থার উন্নতি করার জন্য সার্ক কাজ করে থাকে। বিভিন্ন ক্ষেত্রে দেশগুলিকে আত্মনির্ভরশীল করা, অর্থাৎ প্রত্যেকটি রাষ্ট্রকে সেলফ হেল্প করা, অর্থাৎ নিজেরাই যেন নিজেদের অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে সে বিষয়টি নিশ্চিত করা, এবং পারস্পরিক ভ্রাতৃত্ব সৃষ্টি করা। আমরা বলেছি কেন পারস্পরিক ভ্রাতৃত্ব সৃষ্টি করার কথা বলা হয়েছে, কেননা পারস্পরিক ভ্রাতৃত্ব সৃষ্টি না করলে যে কাজটি হবে সেটি হচ্ছে নিজেদের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ঝগড়া, মারামারি, যুদ্ধ কিংবা অর্থনৈতিকভাবে নিজেদেরকে বিব্রতকর অবস্থায় ফেলে দিতে পারে। তাই ভ্রাতৃত্বসুলভ অবস্থা রাখলে উভয় দেশের জন্য বা প্রতিবেশী সকল দেশের জন্যই কিন্তু মঙ্গলজনক। স্বাধীনতা রক্ষা ও ভৌগোলিক সীমারেখা মেনে চলা, প্রত্যেক রাষ্ট্রকেই তার সদস্য, প্রতিবেশী রাষ্ট্র অথবা সার্কভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং ভৌগোলিক সীমা মেনে চলতে হবে। অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে যেন কোনো রাষ্ট্রই হস্তক্ষেপ করতে না পারে বা হস্তক্ষেপ না করে এই বিষয়টিকে কিন্তু নিশ্চিত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা,
এ পর্যায়ে আমরা তোমাদের জন্য কিছু দুটি রাষ্ট্রের কিছু ধারণা দিব। সার্কভুক্ত দেশের একেবারে ম্যাপের উত্তর দিকে যদি তোমরা খেয়াল করে দেখো, নেপাল একটি ছোট রাষ্ট্র, এটি হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশীয় দেশ, বেশ আয়তনে ছোট একটি দেশ এবং নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র। তোমরা জানো যে হিমালয় কিন্তু সেখানে আছে। নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু। নেপালের আয়তন 147,181 বর্গ কিলোমিটার। ভাষার নাম হচ্ছে নেপালি এবং নেপাল নামটির সঠিক উৎপত্তি সম্পর্কে জানা যায় যে নেপাল নামটি দুটি শব্দ থেকে, নে এবং পাল থেকে এসেছে এবং যাদের অর্থ যথাক্রমে পবিত্র এবং গুহা। তাহলে আমরা নেপাল শব্দের একসাথে যদি আমরা বলি তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে পবিত্র গুহা। এই তথ্যটি কিন্তু ইন্টারনেট থেকে সংগ্রহ করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ওইভাবে বিভিন্ন দেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারো। আমরা আরেকটি দেশ ভুটান সম্পর্কে বলবো। ভুটান হচ্ছে একইভাবে ভূপ্রকৃতিতে পর্বতময় একটি রাষ্ট্র এবং ভুটানের রাজধানী ও বৃহত্তম শহর হচ্ছে থিম্পু। এটি খুব ছোট একটি রাষ্ট্র। আয়তন 38,394 বর্গ কিলোমিটার এবং এর ভাষার নাম হচ্ছে জংখা এবং দেশটিতে অনেক সময় দেশটিকে এশিয়ার সুইজারল্যান্ড হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। অর্থাৎ এই রাষ্ট্রটি অনেক চমৎকার একটি রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থীরা, মূল্যায়নের জন্য তোমাদেরকে ছোট ছোট কিছু প্রশ্ন রাখা হয়েছে। প্রশ্ন হচ্ছে, সার্ক কত সালে গঠিত হয়, সার্কের সর্বশেষ সদস্য পদ লাভ করে কোন দেশ, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত এবং প্রথম সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তোমাদের জন্য একটি বাড়ির কাজ আছে। বাড়ির কাজ হচ্ছে সার্কের লক্ষ্য এবং উদ্দেশ্য লিখো। তোমরা খেয়াল করে দেখবে আজকের পাঠের মধ্যে তোমার পাঠ্য বইতেও সার্কের লক্ষ্য উদ্দেশ্য আছে এবং আলোচনার সময় সবচেয়ে বিস্তৃত আলোচনাটি ছিল কিন্তু এই সার্কের লক্ষ্য এবং উদ্দেশ্যকে কেন্দ্র করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠের মাধ্যমে তোমার পাঠ্য বই এবং এই অধ্যায় দুটোরই কিন্তু পরিসমাপ্তি ঘটছে। কিন্তু আজকে আমরা নীতিবিধানের কোন বিষয়টি নিয়ে তোমাদের সামনে কথা বলবো? নম্রতা। প্রিয় শিক্ষার্থী, নম্রতা হলো বিনয়ের সাথে কোনো কিছু মেনে নেওয়া। এই যে এটি একটি আচরণগত চমৎকার গুণ। মানুষ যত বেশি নম্র হবে, ভদ্র হবে, জীবনে তত বেশি উপরের দিকে উঠতে পারবে। অর্থাৎ গাছ যত উপরের দিকে উঠে যায় সে নিচের দিকে ঝুঁকে থাকার প্রবণতা হয়। অর্থাৎ তুমি যত বড় মানুষ হবে তুমি তত বেশি নম্র হবে। এটি হচ্ছে আমাদের চাওয়া এবং পাওয়া। প্রিয় শিক্ষার্থীরা, এই নম্রতা গুণটি কিন্তু মানুষকে, মানুষের মধ্যে যখন এই নম্রতা গুণটি থাকে কখনো এটিকে দুর্বলতা ভাবতে হয় না, এটিকে বুঝে নিতে হয় তার মানবীয় গুণ। এবং এই গুণটি অর্জনের মাধ্যমে কিন্তু পৃথিবীতে তুমি অনেক মানুষেরই স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবে। তাই এই চমৎকার গুণটি আমাদের মধ্যে যেন আমরা ধারণ করতে পারি সেই চেষ্টা করব। আমরা নম্র হব এবং উন্নতির চরম শিখরে উঠব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। শুভকামনা তোমাদের জন্য।